আমাদের প্রধান অতিথি বরিশালের প্রাণ তারুণ্যের প্রতীক জনাব শ্রেণীয়াবাদ সাদেক আবদুল্লাহ মাননীয় মেয়র বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত সবাই তরুণ, আমি একমাত্র বুড়া স্টেজে যারা দেখতেছেন সবাই তরুণ, আমি এসি সবচেয়ে বয়স্ক। তো বারের দিক দিয়ে, ওজনের দিক দিয়ে, দায়িত্বের দিক দিয়ে আমার আকাশ কাকু আছেন, আমার মহানগরের সভাপতি, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমার আব্বা আছেন, জাহাঙ্গীর কাকু আছেন, পুতুল কাকু আছেন আমাদের শ্রদ্ধেয়, আমার বীর মুক্তিযোদ্ধা পীযূষ কাকু, ভানুলাল দা, আমাদের আজকের যে প্রোগ্রাম আয়োজন করছেন আমাদের দাদা সামনে দাঁড়াই দিয়েছেন। দাদা আপনার স্টেজে আসবেন না? আসেন আসেন না দাদা, আসেন বাচ্চারা। আপনাদের আজকের এই অনুষ্ঠান জয়নাল আবেদিনের 108তম জন্মদিন উপলক্ষে, এটা তো মনে করেন উসিলা আর কি, আজকে যে এই যে বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আপনাদের টাউন হলটা কেমন হয়েছে? সংস্কার ভালো হয়েছে? আপনারা খুশি সবাই? থ্যাংক ইউ। দাদা কই গেল? দাদা আসলেন না? আসেন, ও ঠিক আছে। তো আসলে মেইন বিষয়টা হচ্ছে যে আমাদের যে ইতিহাস ঐতিহ্য এটাকে আমাদের ধরে রাখতে হবে। আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করি আমাদের যে এই দেশটা স্বাধীন করছিলেন জাতির জনক যে মূল মন্ত্রের, আমার রক্তের সাথে সেই মন্ত্র গাথা, তো আমি আমার জায়গা থেকে আমার পরিবার আমার মা বাবার কাছ দিয়ে যে শিক্ষা পাইছি সেই শিক্ষা মধ্য দিয়ে আমি চেষ্টা করি আমার সেই জিনিসটাকে ফুটিয়ে তোলার জন্য। আকাশ কাকু বলে গেছে যে এই টাউন হলটা সংস্কার, মুক্তিযোদ্ধা পার্ক, আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে হয়তো বিগত দিনের মেয়ররা বা যারা সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেন বা কাজ করছেন বেশি, অন্যান্য সেক্টর বাদ গেছে, আমার কিন্তু সেটা না। আমি কিন্তু দেখেন ইমাম ভবন বাংলাদেশের সর্বপ্রথম বরিশালে ইমাম ভবন হতে দেখেছি, আমি কিন্তু সেই সেক্টরেও কাজ করেছি, সব ইমামদের ভাতার আওতায় আনছি, আমি সব মন্দিরের পুরোহিতদেরও সেই সিটি কর্পোরেশনের ভাতার আওতায় আনছি, এবং গির্জার যারা আছেন ফাদার তাদেরকেও ভাতার আন্ডারে আনছি। এখানে কি আমি সবাইকে কিন্তু যেটা আমাদের মূল মন্ত্র আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে অসাম্প্রদায়িকতা, সেইটা কিন্তু এটা সেইটারই উদাহরণ আমি বলবো। কারণ এই যে সাংস্কৃতিক অঙ্গন নিয়ে আমি এত প্রোগ্রাম করি, এত মাতামাতি করি, আমি সেদিন বলতেছিলাম আকাশে করি, আকাশে কু এই যে আমাদের হুজুরটা দেখলে পরে কিন্তু রাগ হবে, কিন্তু আমার রাগ হবে না, কারণ আমি তাদের জায়গায় যখন যাই তখন তাদের দায়িত্বটাও কিন্তু সঠিকভাবেই আমি পালন করার চেষ্টা করি, সাংস্কৃতিক অঙ্গনে তাদের সাথে যে সম্পর্কটা আমি সেটাকে সঠিকভাবে রাখার চেষ্টা করি। যখন যে অংশে বাচ্চাদের কাছে যাই যখন বাচ্চাদের মতো হওয়ার চেষ্টা করি, আসলে একটা মানুষ তো সবাইকে খুশি করতে পারে না, তারপরও আমি আমার জায়গা থেকে চেষ্টা করি যে সবাইকে নিয়ে, কারণ আপনারা জানেন যে আমার স্লোগান আমরাই গর্ব আগামীর বরিশাল, আমার একার পক্ষে বা কারো একার পক্ষে কোনো কিছু করা সম্ভব, জাতির জনক বঙ্গবন্ধু যে স্লোগান দিয়েছিল সেই এক ডাকে কিন্তু সারা দেশের মানুষ 7 লক্ষ মানুষ ঝাঁপাই পড়ছিল দেখে কিন্তু সম্ভব হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের। তো সে একা মানুষ কি, তার মধ্যে সেই কারিশ্মা ছিল যে ডাক দিছে পরে সবাই একত্রিত হয়েছে, নেতৃত্ব জায়গাটাই ওই জায়গা যে আপনি সবাইকে একত্রিত করে আমি দিক বা আমি পথ সবাইকে এক জায়গায় করিয়ে দিতে পারবো, চলতে হবে সবার, আমি একা যতই ওই রাস্তায় হাঁটি ওই রাস্তা ওইটি জীবনে একা যদি আমি একটা ঘাসের উপরে দিয়ে ডেইলি হাঁটে যাই ওটা রাস্তা হয়তো বহু বছর লাগবে, হয়তো বা 5 বছর হাঁটার পরেও দেখা যাবে না ওখানে রাস্তার লাইন পড়ছে, কিন্তু আমরা সবাই যদি ওই রাস্তা দিয়ে হাঁটি, জাস্ট এক্সাম্পল, আমরা সবাই যদি ওই রাস্তা দিয়ে একসাথে হাঁটি তাহলে কিন্তু দেখবেন 7 দিনের মধ্যেই ওই জায়গাটা রাস্তা হয়েছে যে সেটা কিন্তু চিহ্ন দেখা যাবে। তো বিষয়টা কি, আমাদের দেশের স্বার্থ যখন আসবে, আমরা বরিশালবাসী বরিশালের স্বার্থ যখন হবে, তখন যেন দলমত নির্বিশেষে আমরা একত্রিত থাকি, যাতে আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য, এই মুক্তিযুদ্ধকে ধরে রাখার জন্য এর বিকল্প আর কিছু নাই।
কারণ যেভাবে আজকে 50 বছর পরেও দেখি এই পাকিস্তান বা এই যে আমাদের দোসর যারা যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি তারা যেভাবে মাথা চাড়া দিয়ে ওঠে 50 বছর পর মাঝে মাঝে এটা দেখে ভয় হয় আমরা তো মনে করি হয়তো কিছুই নাই সবাই তো 50 বছর হয়ে গেছে সবাই আমরা স্বাধীন দেশের বা বাংলাদেশকে সাপোর্ট করি না এখনো আমাদের ভিতরে ওই শক্তি কিন্তু বিরাজমান যেটা কিন্তু আভাস 75-এর 15ই আগস্টের এই যে 18ই আগস্টে দেখছেন আমার সাথে যে ঘটনা আপনারা বরিশালের মানুষরা জানেন বাইরের নিউজে বিশাল বড় আমি সন্ত্রাসী আমি অনেক কিছু করছি বা অনেক খারাপ লোক কিন্তু বরিশালের মানুষ যাদের সাথে আমি মিশি বা যেখানে যে শহরে আমি দায়িত্ব পালন করি আপনারা তো জানেন আসলে আমি কি করি আমি কি কোনো অন্যায় করি কিনা অত্যাচার করি কিনা মানুষের সাথে খারাপ ব্যবহার করি কিনা বা মানুষকে দুর্ব্যবহার করি কিনা এখানে তো আমি রাস্তায় হাইটে হাইটে চলি এটা তো আপনারা দেখেন যে কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আমার ভালো লাগছে ওই জায়গাটাই যে সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন ধরনের চিন্তা করছে কিন্তু বরিশালের মানুষ কিন্তু আমার পক্ষে ছিল যে না উনি কোনো অপরাধ করেন না ওনাকে খালি খালি এই দোষারোপগুলি করা হইতেছে যে যে কর্মকাণ্ডগুলি আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র এটা কি এটাও কিন্তু ইটস এ পার্ট অফ ওই যে আমাদের কেউ না কেউ আমরা হয়তো সাময়িক স্বার্থের জন্য আমরা ব্যবহার হয়েছি কিন্তু উপরে যারা চাবিকাঠি নাড়তেছে যারা এখান থেকে আমাকে সরাইতে চায় যারা আমাকে এখান থেকে বারবার সরানোর চেষ্টা করে ওই কারণ হয়েছে যে ওই একটাই সর্বমূল কারণ আমার পরিবার আমার এই জাতির জনকের সাথে আপনারা জানেন 15ই আগস্ট আমার পরিবারের জীবন দেওয়া লাগছিল তো সেই জায়গা থেকে আমাদের তো পয়সা দিয়ে কিনতে পারবে না এই দেশের স্বার্থে এই দলের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার স্বার্থে এটার তো আর বাইরে যাওয়ার সবাই যেতে পারবে আমি সাদেক আবদুল্লাহকে কিন্তু পয়সা দিয়েও কিনতে পারবে না এই কারণে হয়েছে জিয়া ওই কি বলবো বিস্ফোরা আমি তো সেই জায়গাটা আমার ভালো লাগে এবং আমি কাজ করি এই কারণে কারণ আমি উপলব্ধি করি যে বরিশালের মানুষ আমাকে মনে প্রাণে ভালোবাসে আমার দেখলে দৌড়েই আসে এটা তো একটা বোঝা যায় যে আমি একজন রাস্তায় বাইরে এলে পরে যখন মানুষ কি ভয়ে ভয় পাইলে তারা আমার কাছে আসতো না বাচ্চারাও দৌড়িয়ে আমার সাথে ছবি তুলতে আসে কয়জনের কাছে যায় আজকে এতটুকু এতটুকু ছোটো ছোটো বাচ্চারা দৌড়িয়ে আমার কোলে যেয়ে বসতেছে মানে কি তারা জানে সেই আমার সাথে ওখানে তারা যাইয়া কি তারা আমার কোলে মধ্যে বসতে পারবে আমি তাদের কোলে নিয়ে ছবি তুলব বাচ্চারা যারা ভালোবাসবে তাদের কাছেই যাবে এটাই স্বাভাবিক এখানে কোনো এক্সট্রা কোনো মন্ত্রের বিষয় নাই কিন্তু কারণ তারা দেখে ফেসবুক তারা ফলো করে দেখে যে বাচ্চাদের ধরে আমি বাদাম খাওয়াই তো তারা বোঝে যে ওনার কাছে কোন নেতার কাছে বাচ্চারা দৌড়িয়ে যায় আমি তো দেখিনি বাংলাদেশে কোনো নেতার কাছে বাচ্চারা দৌড়িয়ে যায় তা আমি মনে করি এটা আমার সৌভাগ্য এবং এটা উপরাল্লার রহমত যে মানুষ ভালোবাসে বিশেষ করে বাচ্চারা তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমার জায়গা থেকে আমার যা আপনাদের এই সাংস্কৃতিক অঙ্গনের আসি যতদিন আমি নিজেও গানা মানে গানা বাজনা আর কি মিউজিক পছন্দ করি আমি নিজেও ড্রাম বাজাইতাম এক সময় আমার এখনও ড্রাম আছে মিউজিক সব ইনস্ট্রুমেন্ট আছে বাজাই না শখ গিটার আছে আমি রেখে দিছি দেখি আমি বসে বসে বাজানোর ইচ্ছা ছিল বাজাইতে পারিনি বাট ওই যে মিউজিশিয়ানরা আসলে পরে তাদের হাতে তুলে দিই যে একটু বাজান তো ওই বাজাই আমি বসে বসে দেখি ড্রাম বাজাইতে পারি আর কি তো যাই হোক মানে অল্প অল্প তো আপনারা দোয়া করবেন যে যেভাবে আসি আল্লাহ জানে এইভাবেই আপনাদের মাঝখানে আপনাদের মনের ভিতরে ওই যে বলল যে আমার মনের বাসনা পূরণ করার কথা দোয়া করে গেল আকাশ কাকু আমি বলবো যে বরিশালের জনগণের মানুষের যে আকাঙ্ক্ষা আমাকে নিয়ে সেই আকাঙ্ক্ষা যেন আল্লাহ আমাকে দিয়ে পূরণ করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ জানাতে চাই মাননীয় মেয়র তার চমৎকার বক্তব্যের জন্য আমি অনুরোধ জানাচ্ছি চারুকলা সভাপতি দীপঙ্কর চক্রবর্তীকে আমাদের অতিথিদেরকে নিয়ে আসন গ্রহণ করার জন্য
সংস্কৃতি অঙ্গনের প্রাণ অশ্বিনী কুমার হলকে নতুন রূপে সাজিয়ে দেওয়ার জন্য আমরা চারুকলা বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় মেয়রকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। করতালির মাধ্যমে তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে যাচ্ছি। সম্মানিত সুধী, এ পর্যায়ে রয়েছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথমে রয়েছে শিল্পী মনীষা দাস ও সহশিল্পী বৃন্দ সঙ্গীত পরিবেশন করবেন। দুঃখিত, আমরা পরবর্তী অনুষ্ঠানে ফিরে যাব নামাজের বিরতির পর। সকলকে ধন্যবাদ।